অসমর পশ্চিম কার্বি আংলং জেলাত বন ধ্বংসকারী খাসি দুর্বৃত্তর তাণ্ডব। খাসি দুর্বৃত্তই নিতো চলাইছে বন ধ্বংসযজ্ঞ। এই সকলবোৰ দেখিও বন ধ্বংসকারীক করায়ত্ত করাত ব্যর্থ হয়েছে বন বিভাগ। আনকি অভিযান চলাবলৈ যোৱা বন বিভাগৰ দলক খাসি দুর্বৃত্তর ভাবুকি পশ্চিম কার্বি আংলং জেলার মক্র অঞ্চলত খাসি দুর্বৃত্তই গছ কাটি থকা অবস্থাত খেরনি বন বিভাগৰ এটা দলে নিশা অভিযান চলাইছিল। এই অভিযানত বন বিভাগে প্রথম অবস্থাত বৃহৎ আকারৰ কাঠ ভর্তি ML05-5072 নম্বৰৰ এখন ট্রাক জব্দ করে। আর ইয়ার পিছতেই চোকা অস্ত্র লৈ ওলাই অহা প্রায় 100 জনীয় খাসি দুর্বৃত্তর দলে অভিযানকারী দলক আবদ্ধ করে আক্রমণ করবলে উদ্যত হওয়ার সৃষ্টি হয় উত্তেজনার। বন বিভাগে জব্দ করা ট্রাকখন মোকলাই নিয়ার লগতে খেদি পঠিয়াই বন বিভাগের দলটুক দুর্বৃত্তর দলটোয়ে। ইফালে এই অঞ্চলটোত পুনর অসমর বাহন দেখিলে জ্বলাই দিয়ারও হুঙ্কার দিলে দুর্বৃত্তই। মানে মোক কইলো মানে কমা এংলং বলে আছে, কমা এংলং পার হলে এএস গাড়ি যেটা দেখিব আমি গুলিয়াই দিম বলে তেনেকা আমাক এনেকা রাতি মানে আমাক ধমকি দিছিল। আনহাতে খাসি দুর্বৃত্তই বন বিভাগৰ কর্মীর সন্মুখতে গছ কাটি বন ধ্বংস চলাই গৈছে। ইতিমধ্যে ঘটনা সংক্রান্তত বন বিভাগে এক গোচর রুজু করার লগতে এই স্থানত বিওপি স্থাপন করারও দাবি জনাইছে। লগতে অসম সরকার আর কার্বি স্বায়ত্ত পরিষদক এই ক্ষেত্রত ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জনাইছে বন কর্মী সকলে। সেই গতিকে আমার গাঁর মানুষ যান এম সি এম সারে আছে কেউ মানে এই সিচুয়েশনটা মানে কি করব লাগে মানে অল্প চিন্তা করাটা ভাল। আর হুজাইর পুরা প্রণব শর্মার রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।